গত 10 তারিখে আরে সরি গত 20 তারিখে আমরা একটি অভিযোগ পত্র আমাদের থানাতে আসে পুরানী সরকার রায় উনি একটা অভিযোগ করেন যে ওনার একটা জায়গা বিক্রির বিষয় নিয়ে কিছু মাফিয়া বলতে মানে আমরা তাদেরকে এই ধরনের আখ্যা দিচ্ছি কারণ যে ধরনের ঘটনাটা করেছে ওনার কাছে অনেক টাকা দাবি করে ওনার নিজের সম্পত্তি উনি নিজে বিক্রি করবেন সেই ক্ষেত্রে এই ধরনের ভয়ভীতি প্রদর্শনের তো কোনো প্রশ্নই উঠে না তো ওনার ওরা প্রায় 2 কোটি টাকা ডিমান্ড করে তো সেই অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে আমরা দেখি এবং ওই দিনই একটা স্পেসিফিক একটা কেস রেজিস্টার হয় কেস রেজিস্টার করার পর আমরা যারা আসামি আছে এদেরকে আমরা খোঁজখবর নিতে শুরু করি তো তারপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তারপর আসামি একজন যার নাম হচ্ছে পরেশ ঘোষ বাড়িচন্দ্রপুর ওকে আমরা অ্যারেস্ট করি বর্তমানে ও আমাদের কাস্টডিতে আছে এখন আমরা ওকে পুলিশ রিমান্ড চেয়ে মাননীয় আদালতে আমরা প্রেরণ করব এবং পুলিশ রিমান্ডে ওকে জোর জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন